শুভ দুপ্রহর বন্ধুরা। এই জাস্ট চান করে উঠে ঠাকুর পুজো দিলাম, আজ বহুত দেরি হয়ে গেছে, প্লাস প্রচুর কাজ এসে পড়েছে। সকালবেলা উঠেই একটু ভেবেছিলাম যে আজকে একটু পর্দা ফর্দাগুলো পাল্টাবো একটু ঘরের, তো সেগুলোর একটা মাইন্ডসেট তৈরি করা ছিল। তো তাই জন্য আমার আম্মাকে ফোন করলাম যে আম্মা তুমি জলদি আ যাও, এসো বাড়ির কাজটা করে যাও। তখন ফোন করে বলছে যে আমি আজকে আসিনি। এক এক সময় আম্মা এরকম করে, বলে গেলে পরে একটু সুবিধা হয়, বাসনপত্রগুলো জমে না, একটু অর্গানাইজভাবে আমি কাজটা আগের দিনই করে রাখি, কিন্তু না বলে গেলে না তখন খুব হ্যাফাজট হয়ে যায় ব্যাপারটা। তো যাই হোক, আবার সমস্ত বাসনপত্র ধুলাম, ঘর বাড়ি ঝাড়পোছ করলাম, যা যা পাল্টানোর মানসিকতা রেখেছিলাম সবই পাল্টেছি, শুধু আমার বেডরুমটা বাকি আছে। এইসব করে টরে উঠে এই এখন ঠাকুরের সামনে বসে পুজো করে উঠে আমি তোমাদের সঙ্গে কথা বলছি। এবার গিয়ে খাবো, কুকুর খাওয়া হয়ে গেছে, মায়া খাইনি, মায়াকে খাওয়াবো, তারপরে মেয়ে আসার টাইম হয়ে যাবে। আর শ্রীয়ের তো পরের মাস থেকে পরীক্ষা, তাই জন্য এখন ওরও প্রেশার যাচ্ছে, আমারও প্রেশার যাচ্ছে, ঘর সংসারের সাথে সাথে ওকেও পড়াতে নিয়ে বসতে হচ্ছে, ওকে তৈরি করাতে হচ্ছে, যা হয়। তো চলো সাথে থাকো, আর হ্যাঁ আমি দেখাচ্ছি আমি আজকে কী কী চেঞ্জ করেছি সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো ঠাকুরের এখানে এই জানলার এই পর্দাটা চেঞ্জ করলাম, আমার ডাইনিং টেবিল পরিষ্কার করলাম, সেটা চেঞ্জ করলাম, বসার ঘরের সমস্ত এই আমার এই যে দেখতেই পাচ্ছ পর্দা চেঞ্জ হয়েছে, তোমার সোফার কভার চেঞ্জ হয়েছে, সব কিছু। এই হচ্ছে টোটাল, ওই যে দেখো ভাঁজ করা আছে ওখানে, একসঙ্গে তো এত কাঁচা যাবে না, তাই ভাঁজ করে রেখেছি যে একটা একটা করে। পেঁয়াজকলি দিয়ে একটা তরকারি করলাম, আর ওইদিকে ভাত হয়ে গেছে, ভাতটা নামাবো, ডিম সেদ্ধ করেছি, এই যে ভাত হয়ে গেছে, আর কালকের একটু ডাল আছে। এই দেখো এখানে যে কতগুলো সবজি বার করে রেখেছি, আমার সবজি পুরো শেষ, শুধু তোমার এই কয়েকটা জিনিসই পড়েছিল। তো রাতে ভাবছি আজকে তোমার বাঁধাকপি করব, আর এই যে বিটরুট গাজর এগুলো যে দেখছো এর সাথে একটা আপেল যোগ করব, এটা দিয়েও সেই একটা জুস বানাবো, যেটার রেসিপি আমি অলরেডি দিয়ে দিয়েছি, আমার শর্টসে আছে বা আমার ফেসবুক পেজ সিম্পল ইট বিউটিফুল বাই শ্রেয়ার যে ফেসবুক পেজ, ওতে গেলেও তোমরা দেখতে পাবে। ভীষণ ভীষণ উপকারী একটি জুস, তোমরাও করে দেখতে পারো বা খেতে পারো। আর ভাত বেড়ে নিয়েছি, শশা কেটে নিয়েছি, লেবু, মসুরির ডাল, তরকারি আর একটা ডিম সেদ্ধ। তো চলো খেয়ে নেই, খেয়ে পরে আবার কথা বলবো। হ্যাঁ ঠাকুরকে খেতে দিয়েছি, একটা থালায় খাওয়া হাপিস হাপিস হয়ে গেছে, একজন টুক করে এখান থেকে খেয়ে চলে গেছে, এইখানে বসে আমি ভাত খাচ্ছিলাম আর এইখান থেকে উনি টুকুস করে নিয়ে উনি চলে গেছে। তখন বাদে একটু ফ্রি হলাম, সারাদিনটা অত্যাধিক টায়ারিং গেছে, একে তো এত কাজকর্ম, তারপরে শ্রীকে পড়িয়ে উঠলাম, এখন এখন করলাম বাঁধাকপির তরকারি, রুটি, তারপরে শুয়ের টিফিন, এই সমস্ত করে টরে ওদেরকে খেতে দিলাম। শ্রীকে এখনও দেওয়া বাকি আছে, কেননা তরকারিটা হচ্ছে, তো তরকারিটা হয়ে গেলে পরে শ্রীকে খেতে দিয়ে দেব। আর দেবু এখনও ফেরেনি, দেবুকে হঠাৎ করেই একটা এমার্জেন্সির কারণে আমাদের এক বন্ধুর শ্বশুরমশাই হঠাৎ একটু অসুস্থ হয়ে পড়েছেন, তো ওনাকে নিয়ে একটুখানি অ্যাপোলো যেতে হয়েছে, তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের মতো ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।